আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কি করে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য কাস্টম ইউআরএল তৈরি করবেন। ভিউয়ার্স, কাস্টম ইউআরএল তৈরির আগে অবশ্যই আমাদেরকে জেনে নিতে হবে কাস্টম ইউআরএল কি। কাস্টম ইউআরএল হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলের একটি লিংক যা আপনি নিজের মতো সাজিয়ে নিতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলের নামে। এই কাস্টম ইউআরএল তৈরি করতে হলে অবশ্যই আমাদেরকে একটি টার্গেট ফিল আপ করে নিতে হবে, তা হচ্ছে ইউটিউব চ্যানেলে 100 সাবস্ক্রাইব গেইন করতে হবে। 100 সাবস্ক্রাইব কমপ্লিট না হলে কিন্তু কাস্টম ইউআরএল সেট করতে পারবেন না। বরাবরের মতো দেখছেন টেকনো বাংলা ইউটিউব চ্যানেল, আর সাথে আছি আমি কামরুল। চলুন আজকের ভিডিও শুরু করি। ভিডিও শুরুর আগে বলে রাখি, আপনারা যদি এখন পর্যন্ত এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক, আশা করি সকলেই ভালো আছেন। প্রথমে আমাদেরকে ইউটিউব ওপেন করে নিতে হবে। ওপেন করার পর সিম্পলি আমাদেরকে চলে যেতে হবে চ্যানেলের আইকনে, এখান থেকে আমাদেরকে ক্লিক করতে হবে ইউর চ্যানেলে। তো এই ট্রিক্সটি আমি আপনাদেরকে দেখাবো। আমার সেকেন্ড ইউটিউব চ্যানেল জিএসএম কামরুল নামে, এই চ্যানেলে আমি মোবাইল রিপেয়ারিং, হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুই ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। আপনারা যদি মোবাইল রিপেয়ারিং শিখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে জিএসএম কামরুল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, লিংক ডিসক্রিপশনে দিয়ে দেব। তো বন্ধুরা সিম্পলি আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে ইউটিউব স্টুডিওতে একটি ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আমরা দেখতে পাব ঠিক এইরকম, কারণ ইউটিউব ক্লাসিকটি বর্তমানে বন্ধ আছে, তার জন্য ইউটিউব বেটা স্টুডিও ওপেন হয়ে যাবে। তারপর এটাকে আমরা ক্লাসিক করতে হবে। ক্লাসিক করার জন্য অবশ্যই আমরা দেখতে পাচ্ছি বাম দিকে নিচের দিকে একটি ক্রিয়েটর স্টুডিও, এখানে একটি ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে আমরা কয়েকটি গোর দেখতে পাচ্ছি, সবটিকে আমরা টিকমার্ক করে দেব। টিকমার্ক করার পর আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে সিম্পলি সাবমিটে একটি ক্লিক করতে হবে এবং কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পারবো আমরা ঠিক এইরকম, এখান থেকে অবশ্যই আমাদেরকে চ্যানেলে ক্লিক করতে হবে। চ্যানেলে ক্লিক করার পর দেখতে পারবো ঠিক এইরকম, এখানে আমরা দেখতে পাচ্ছি কাস্টম ইউআরএল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাস্টম ইউআরএল এলিজিবল, এখানে আমাদেরকে ইনেবল একটি ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর দেখতে পারবো ঠিক এইরকম, তো এখানে আমরা দেখতে পাচ্ছি চ্যানেল সেটিংস, চ্যানেল সেটিং এর আমরা নিচে দেখতে পাচ্ছি এখানে লেখা ইউ আর এলিজিবল ফর এ কাস্টম ইউআরএল, ক্লেম ইট হিয়ার। তো আমাদেরকে হিয়ার একটি ক্লিক করতে হবে। হিয়ারে ক্লিক করার পর আমরা দেখতে পারবো ঠিক এইরকম, যেহেতু আমার চ্যানেলের নাম হচ্ছে জিএসএম কামরুল, তার জন্য ইউটিউব অটোমেটিকলি একটি দিয়েছে জিএসএম কামরুল নামে। এটি যদি আমি সেট করতে চাই তার জন্য অবশ্যই সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য কাস্টম ইউআরএল, এখানে একটি টিকমার্ক দিয়ে চেন ইউআরএল এ ক্লিক করতে হবে। আর যদি আপনি মডিফাই করতে চান, আপনার নাম কম বেশি করে দিতে চান, তার জন্য অবশ্যই দ্বিতীয়টি সিলেক্ট করে নিতে হবে। তো আমি জিএসএম কামরুল নামে সেট করব, তার জন্য অবশ্যই জিএসএম কামরুল এ ঠিক করেই থাকুক, তারপর আমরা টিকমার্ক দিয়ে দিব। তারপর আমাদেরকে ক্লিক করতে হবে চেঞ্জ ইউআরএল, এখানে চেঞ্জ ইউআরএল এ ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে একটি লিংক দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন youtube.com/c/gsmkamrul। তো এখান থেকে আমাদেরকে অবশ্যই কনফার্ম চয়েসে একটি ক্লিক করে দিতে হবে এবং কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছি ওয়ার্কিং দেখাচ্ছে এবং ইউটিউবে প্রবেশ হয়ে গেছে। তো এবার আমি এই লিংক দিয়ে প্রবেশ করে দেখব। তো এবার আমরা আরেকটি নতুন ট্যাব নিয়ে নিচ্ছি, ট্যাব নেওয়ার পর আমরা youtube.com/ দেওয়ার পর দিব জিএসএম কামরুল, তারপর এন্টার প্রেস করে দেখব আমাদের চ্যানেলটি ওপেন হচ্ছে কিনা। তো বন্ধুরা ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে youtube.com/gsmkamrul লিখে সার্চ করার পর আমরা আমাদের চ্যানেলটি পেয়ে গেছি। তো এটাই হচ্ছে মূলত কাস্টম ইউআরএল। নতুন অবস্থায় নতুন চ্যানেলে একটি লিংক দেয়া থাকে, তা কিন্তু এইরকম জিএসএম কামরুল লেখা আপনারা পাবেন না, মানে আপনার চ্যানেলের নাম অনুযায়ী পাবেন না, তা ইউটিউব একটি দিয়ে দিবে এবং অনেক লম্বা একটি লিংক। তো 100 সাবস্ক্রাইবার কমপ্লিট করার পর আপনি ঠিক এইভাবেই আপনার চ্যানেলের নাম অনুযায়ী একটি কাস্টম ইউআরএল সেট করতে পারবেন। আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবারের মতো বিদায় নিচ্ছি, আমি কামরুল, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।